আমাদের দেশে আরও কুসংস্কারের অনেক ধরনের সেরেক আমাদের মধ্যে আছে, বিশেষ করে নারীদের মাঝে এগুলো আছে, গ্রাম অঞ্চলে এগুলো বেশি, গ্রাম শহর কি সব জায়গায় এগুলো ব্যাপক আছে। যেমন কেউ যদি কোথাও তিনি যাচ্ছেন, তিনি যদি ঠোঁচট খেয়ে পড়ে যান তাহলে তিনি মনে করেন অমঙ্গল আছে সামনে, ঘর থেকে বের হওয়ার সময় তিনি যদি দেখেন যে সেখানে কারো মাথায় কাপড় নাই, অথবা যদি সেখানে কোনো মানে ঝাড়ু যদি পড়ে থাকে, অথবা কলস যদি অর্ধেক অপূর্ণ থাকে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা সেগুলো বলা হয়। জুতা যদি তিনি উল্টে যান, অথবা তার যদি মাথা থেকে মানে চিরুনিটা যদি পড়ে যায়, এরকম অনেক ধরনের কুসংস্কার আছে। এগুলো করলে তার বিপদ হবে, কাক ডাকলে একটা, পাখি ডাকলে এটা হবে, পিঁড়ি উল্টে গেলে এটা হবে, এগুলো যা মানুষ বিশ্বাস করে এগুলো সব কিছু কিন্তু এক ধরনের কুসংস্কার। সফর করতে চাইলে যদি দেখে এলাকা কেউ মৃত্যুবরণ করে যাওয়া যাবে না। আবার ওই যে যমজ কলা বা যমজ ফল খাওয়া যাবে না, তাহলে যমজ সন্তান হবে। এই যে কুসংস্কারগুলো কিন্তু সমাজে ব্যাপক পরিমাণ আছে। রাতে কোনো ধরনের মানে গাছ কাটা যাবে না, ফসল কাটা যাবে না, রাতে কাউকে ধার দেওয়া যাবে না, আগুন দেওয়া যাবে না, কাউকে লবণ কাউকে ধার দেওয়া যাবে না। এই যেহেতু কুসংস্কার কিন্তু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মিয়ারা তো শিরকুন, মানে এই যে কুসংস্কারগুলো এগুলো কিন্তু শেরেক। অতএব এই শেরেক বিভিন্ন ধরনের মানে আমাদের যেটা কুলক্ষণ মানে মনে করা হয় যে অমুকের, যেমন নারীদেরকে বা ঘরের বউদেরকে বলা হয় ও তো লক্ষ্মী, তো এই যে লক্ষ্মী, লক্ষ্মী তো এটা মুসলমানদের কোনো ইবাদতের জিনিস না, অতএব তাকে লক্ষ্মী বলা, তার মাধ্যমে কোনো কল্যাণ কামনা করা, এগুলো আসলে শিরকের।